যদি পৃথিবীতে মহাকর্ষ শক্তি না থাকতো তবে আমরা হাঁটার পরিবর্তে ভেসে যেতাম, কিন্তু পৃথিবীর কিছু জায়গায় একটি অদ্ভুত ঘটনা কাজ করছে। যেমন জলপ্রপাত থেকে মাধ্যাকর্ষণ শক্তি শূন্য হয়ে যায়, যেটির প্রবাহ সান্তা ক্রুজ ক্যালিফোর্নিয়ার বাইরের একটি জঙ্গলে রহস্যের অসঙ্গতির যুক্তিকে অস্বীকার করে। পৃথিবীতে বেশ কয়েকটি স্থান রয়েছে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে বলে মনে হয় না। নম্বর এক, ওহু হাওয়াইয়ের বাতিক ব্লাফের উপর টপসি টার্ভি ক্যাসকেড। আপনি একটি সত্যিকারের বিস্ময়কর দৃশ্য দেখতে পাবেন, একটি সত্যিকারের অবকাশের গন্তব্য। তবে ব্যাখ্যার জন্য নয় যে আপনি ভাবতে পারেন সঙ্গীত ওয়াইপুহিয়া জলপ্রপাতটি তাদের নাম হিসাবে সুপারিশ করে না, আসলে তারা এটি করে না, কোথাও পড়ে না বলে মনে হয়, বরং তাদের জলের ঝর্ণা খুব উঁচুতে রয়েছে যা তাদের টপসি টার্ভি ক্যাসকেডের উপাধি প্রদান করে, যা তারা দূর থেকে দেখা যায় গ্যারান্টি দেয় যে প্রহরী সম্পূর্ণভাবে ধরে যাবে না এবং ঝড়ের মৌসুমে এটির ন্যায্যতা দেখাবে। 100 ফুট প্রবাহের সাথে অনিয়মের আরও সম্পর্ক রয়েছে, যা এটি একটি জাদুবিদ্যার বিপরীতে বসে থাকে, কারণ কঠিন বাতাসের নিচে জল সমুদ্রের দিকে গড়িয়ে পড়ে জলকে আবার উপরের দিকে ঠেলে দেয়। সেই সময়ে উপরের জমির দিকে ছিটকে পড়ে মূলত গণ্ডগোলের সৃষ্টি করে দেখানোর জন্য, যেন তারা অগ্রগতির পরিবর্তে বিপরীত পথে যাত্রা করছে, এবং এই সুযোগে যে এই সাইটটি একা আপনার নিঃশ্বাস কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট নয়। একইভাবে ক্যাসকেড একটি গোপন গুহাকে রক্ষা করে যা ব্লাফের মধ্যে বসে থাকে, এটি আদর্শ গোপন করে তুলবে। এই অসাধারণ মাইল ফলক পরিদর্শন করার সুযোগে ঝাঁপিয়ে পড়তে পারেন বলে মনে করেন, এমন সুযোগে খুঁজে পাওয়ার ইচ্ছা যদি আপনার কখনোই না থাকে, তবে আমি প্রস্তাব দিচ্ছি যে ভ্রমণটি একটি অনিশ্চিত অধরা তীর্যক দিয়ে শুরু হয় এবং ট্র্যাকটি আলাদা করা বনভূমির মধ্য দিয়ে বাতাস বয়ে যায়। ছায়াযুক্ত স্ট্রিপ এবং চক সহ একটি সুরক্ষিত রিটার্ন সমর্থন করার জন্য তবুও সতর্ক থাকুন, এটি বাচ্চা বা প্রাণীর জন্য একটি বিপজ্জনক ভ্রমণ। এবং আমরা এই ভিডিওটির মতো এগিয়ে যাওয়ার আগে আপনার তোয়ালে প্যাক করার চেষ্টা করুন এবং এই মুহূর্তে নোটিশ রিংগারটি স্ন্যাপ করুন বা স্লেন্ডারম্যান আপনি যখন বিশ্রাম করছেন তখন আপনার বিছানার নিচ থেকে আসবে হাততালি। বর্তমানে এটি তারকা বিষয়ের জন্য আদর্শ সুযোগ, এটি একটি পাখি, এটি একটি সমতল না, এটি একটি ঝুলন্ত শিলা, অবশ্যই আপনি এটি এখানে প্রথম দেখেছেন, এই চিত্রের পাথরটি মনে হচ্ছে দ্বারা সমস্ত হিসাব বাজুবাহিত হওয়া এবং এর আকারকে অনুমান করা যে এটির দ্বারা যেতে হবে তা সাম্প্রতিককালে ফটোগ্রাফের জন্য বাতাসে নিক্ষেপ করা যায় না। এটি একটি শক্তিশালী পাথর যা মূলত এটি এমন একটি ছাপ দেয় যা আমরা আসলে জানি না ফটোগ্রাফটি কি স্টান্ট ফটো। এরপরের নম্বর দুইটিতে যাওয়া যাক, সেন্ট নিক্রুজের গোপন স্থান সান্তা ক্লজ ক্রুজ। তার মাঝারি পরিবেশের জন্য উল্লেখযোগ্য সাধারণ আবাসস্থল উপকূল এবং রেডউড ব্যাকউড যেভাবেই হোক জমির মধ্যে লুকিয়ে রাখা হল মাধ্যাকর্ষণ ঢালের গোপন জায়গা। আমি এখানে এসেছিলাম যখন আমি একটি ছোট শিশু ছিলাম এবং তারপরে আমি এতটাই উড়িয়ে দিয়েছিলাম যে সেন্ট নিক্রুজ ক্যালিফোর্নিয়ার রেডউড বনভূমির অভ্যন্তরে অবস্থিত এই বিস্ময়কর স্থানটি মাধ্যাকর্ষণকে প্রতিরোধ করতে বলে বলা হয়, কারণ এই স্থানটি 1940 সাল থেকে পুরো বিশ্ব জুড়ে অবকাশ যাপনকারীদের হৃদয় এবং মস তিস্কু কেড়ে নিয়েছে। মাধ্যাকর্ষণ ঢালও একটি উদ্দেশ্য, যেমন সিডি থেকে অন্য কোনো ফ্লাইট লাফিয়ে উঠবে না, এটির অতিরিক্ত বাঁক নেবে না। অতিথিরা মহাকাশের কাঠামোর স্তর এবং দিক নির্দেশের অনেকগুলি প্রবন্ধের দৃষ্টিভঙ্গি দেখে মনে হচ্ছে জল উপরের দিকে ছুটে চলেছে বলে মনে হচ্ছে, উপরের দিকে গড়িয়ে যাচ্ছে এবং ব্যক্তিরা প্রকৃতপক্ষে একটি 45 ডিগ্রি পয়েন্টের সামনের দিকে ঝুঁকে যেতে পারে। খারাপভাবে ব্যর্থ না হয়ে আপনি হয়তো আপনার মাথা ঘামাচ্ছেন যে কিভাবে এই ফাংশনটি প্রশংসনীয়ভাবে কাজ করে, যদিও মাধ্যাকর্ষণ ঢালের পিছনের রহস্যটি অনেক দিন ধরে অনুমান করা হয়েছে, কোনো প্রতিক্রিয়া আবিষ্কার করা হয়নি। কেউ কেউ শাটল গ্রহণ করেন, পৃথিবীর নিচে সূক্ষ্মভাবে আচ্ছাদিত ছিল একটি ইলেকট্রনিক শক্তি যা মাটির মধ্য দিয়ে ভ্রমণ করে, অন্যরা স্বীকার করে যে এটি পৃথিবী থেকে কার্বন ডাই অক্সাইড পরিপূর্ণ হয়, যারা জানে হয়তো আপনার নিজের অনুমান আছে। 3 নম্বর, কানাডায় আকর্ষণীয় ঢাল যখন ল্যান্ডস্কেপ বেড়ে যায় এবং পরে তখন একটি অপটিক্যাল প্রতারণা করা হয়, আপনি পৌঁছে গেলে আপনি গাড়িটিকে নির্দলীয়ভাবে স্থাপন করবেন, ব্রেক যেতে দিন, এটি যতদূর সম্ভব ব্যাক আপ হবে, যেখানে আমরা একটি প্রতারণা যা পর্যবেক্ষককে অবাক করে দেয় যে তারা কোথায় দাঁড়াও এবং যা ঘটছে ঠিক সেভাবে আপনি অনুমান করবেন যে আপনি মনোটন কানাডার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত আকর্ষণীয় ঢাল পরিদর্শন করেছেন। ঢালটি অস্বাভাবিক পরিবেশগত উপাদান সহ দর্শনার্থীদের জন্য একটি অসাধারণ আচরণ করে তোলে। অনেক ব্যক্তি
রাস্তার ধারে এবং এর মধ্য দিয়ে গেছে ঢালগুলি একটি অস্বাভাবিক বিশেষত্ব খুঁজে পেয়েছে এবং তারপরে পোস্টের ব্রেক থেকে আমাদের পা ছেড়ে দেওয়া উচিত। এখন আমরা সামগ্রিকভাবে জানি যে যখন একটি যান ঢালের সর্বোচ্চ স্থানে বসে থাকে তখন এটি সাধারণত অভিকর্ষের কারণে নিচের দিকে চলে, তবে আকর্ষণীয় ঢালের জিনিসগুলিতে বাস্তবিক ব্যাপার হিসাবে কিছুটা ভালো চালান এটি পাগলের মতো শোনাবে, তবে যানবাহনগুলি সত্যিই ভ্রমণ করতে পারে। ঢালের নিচের অংশ থেকে উপরের দিকে কোনো গতি ছাড়াই এই উদ্ভব অস্বাভাবিকতা শুধুমাত্র একটি জায়গায় ঘুরতে বলা হয়। 80 বছরেরও বেশি সময় ধরে বিভ্রান্তিকর ব্যক্তিদের ভিডিও প্রমাণ দেখায় যে চালকরা ঢালের নিচের অংশে তাদের যানবাহন বন্ধ করে ব্রেক সরবরাহ করে এবং ধীরে ধীরে বিপরীত চড়াই উতরাই পথে চললে আপনি যে কোনো সময়ে কল্পনা করতে পারেন যে এটি ঢালের ত্রুটির মাধ্যমে উপলব্ধি করা যেতে পারে। যখন আমরা আকাশরেখা দেখতে পাই না, এই ঢালগুলিতে একটি গ্রেড হওয়ার সমস্ত লক্ষণ রয়েছে, তবুও সত্যি একটি বড় উত্তরায়ের একটি অংশ। পতন এটি কেবল উন্মাদ এবং এটি গ্রহণযোগ্য বলে বিশ্বাস করা উচিত। 4 নম্বর, মাউন্ট রকেটস আর্মেনিয়া ধরে নিচ্ছেন যে আপনার গ্রহের সুদূর কোণে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আপনাকে তুরস্ক এবং আর্মেনিয়ার সীমানার কাছাকাছি একটি স্টপ করতে হতে পারে। এখানে আপনি একটি বিকর্ষণকারী শক্তির কাছে পর্যবেক্ষক থাকবেন। অদ্ভুততা যানবাহন অন্য কাউকে ছাড়াই চড়াই হতে পারে বলে মনে হচ্ছে এবং স্রোতগুলি যেগুলিকে উত্তরাইতে প্রবাহিত করা উচিত। এটি একটি উন্মাদ দৃষ্টিভঙ্গি নয়, প্রকৃতপক্ষে আপনি স্বপ্ন দেখছেন না তা নিশ্চিত করার জন্য আপনাকে নিজেকে চেপে ধরতে হতে পারে। মাউন্ট আমাদের গ্যাটস একটি নির্দিষ্ট এলাকা যেখানে আপনি এই অনিয়মিততার সম্মুখীন হবেন। একটি সমাপ্ত বসন্ত আমাদের গাটগুলি বর্তমানে আর্মেনিয়ার সবচেয়ে উঁচু পর্বত, যেভাবে এটি তরল ম্যাগমার একটি মুছে ফেলা ঝর্ণা। ব্যক্তিরা সুপারিশ করেছেন যে এই অস্বাভাবিক ঘটনাগুলি কেন ঘটতে পারে তার যৌক্তিকতা হল, এর যৌক্তিক উদ্দেশ্য হল আকাশপথ বেষ্টন দৃশ্যের চড়াই এবং প্রপাতের মধ্যে রেখাটি দৃশ্যমান হওয়া উচিত নয়, যা এই অঞ্চলের প্রকৃত মহিমা গ্রহণের জন্য সমতল ভূমির বিকৃতি প্রদান করে। পাহাড়ের চারপাশে একটি আরোহণের ট্রেইল রয়েছে, এই ট্রেইলটি 8 ঘন্টার মতো দীর্ঘ সময় লাগে বলে বলা হয়। সম্মত জুতা একটি দম্পতি প্যাক করতে দিতে পারে।